ইতালিতে যারা অবৈধ আছেন বা যারা অবৈধভাবে আসেন, তারা মূলত কিভাবে গ্রিন কার্ড বা রেসিডেন্স পারমিট পান, এবং তাদের এই ইতালির গ্রিন কার্ড বা রেসিডেন্স পারমিট পেতে কত সময় লাগে? হ্যালো এভরিওন, আসসালামু আলাইকুম, ইটস মি শফিকুল খান ফ্রম ইতালি। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ শফিকুল দ্য বেস্ট। আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। ইতালিতে যেসব বিদেশি বাস করেন, তাদের ম্যাক্সিমামই কিন্তু আপনার বিভিন্ন অবৈধ পন্থা অবলম্বন করে ইতালিতে প্রবেশ করেছে। বিশেষ করে আজ থেকে যদি আমরা 10-15 বছর বা 20 বছর আগের কথা চিন্তা করি, বা আরও বেশি সময় আগের কথা চিন্তা করি, ওই সময় কিন্তু আসলে এরকম সুযোগ সুবিধা খুবই কম ছিল। এই যে বৈধভাবে লোক নেওয়ার প্রসেসটা ওরকম কিন্তু অ্যাভেলেবল ছিল না। ওই সময় মানুষ কী করতো, বিভিন্ন অবৈধ পন্থা অবলম্বন করে ইতালিতে প্রবেশ করতো, তাই না? এখন এই যে যারা অবৈধভাবে প্রবেশ করে ইতালিতে, তারা মূলত কীভাবে ইতালির গ্রিন কার্ড বা রেসিডেন্স পারমিট পেয়ে থাকে, এবং তাদের এই গ্রিন কার্ড বা রেসিডেন্স পারমিট পেতে কত সময় লাগে? আমরা যেটা জানি যে যারা বৈধভাবে আসে, তারা তাদের মালিকের মাধ্যমে ইতালির গ্রিন কার্ড বা রেসিডেন্স পারমিট পেয়ে থাকে। বাট যারা অবৈধ, দেখেন, আমরা জানি ইতালি একটি মানবিক দেশ। ইতালিতে যারা অবৈধভাবে প্রবেশ করে, তাদের কিন্তু ইতালি সরকার ফিরিয়ে দেয় না, মানে পুশব্যাক করে দেয় না। তাদের জন্য দুইটি সিস্টেম আছে, যারা ইতালিতে অবৈধভাবে আসেন বা যারা অবৈধ আছেন, তাদের জন্য ইতালিতে গ্রিন কার্ড বা রেসিডেন্স পারমিট পাওয়ার দুইটি ওয়ে রয়েছে। একটা হচ্ছে অ্যাজাইলাম বা আশ্রয় প্রার্থনা করা বা কেইস, যেটাকে আমরা বলি, আর একটা হচ্ছে সানাটোরিয়া। সো প্রথমটায় আসি। প্রথম, ইতালিতে যারা অবৈধ আছেন বা ঢুকেন, তারা যখন আসেন, লাইক আপনি যদি সিঙ্গেল পার্সন হিসেবে ইতালিতে আসেন অবৈধভাবে, আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে বা যে কাজটি সবাই করে, সেটা হচ্ছে একজন উকিল ধরতে হবে। যে কোনো পরিচিত লোকের মাধ্যমে হোক, যে কোনো মাধ্যমে হোক, আপনাকে একজন উকিল ধরতে হবে। উকিলের মাধ্যমে অ্যাজাইলামের যে প্রসেস বা কেসের যে প্রসেস, সেই প্রসেসে এগোতে হবে। এখন তার আগে আমরা একটু জেনে নিই যে অ্যাজাইলামটা আসলে কী। অ্যাজাইলাম মানে হচ্ছে আশ্রয়। আপনি অ্যাজাইলামের আবেদন করবেন ইতালি সরকারের কাছে, মানে আপনি ইতালি সরকারের কাছে আশ্রয়ের আবেদন করবেন। কেন আবেদন করবেন, কেন ইতালি সরকারের কাছে আপনি আশ্রয় আবেদন করবেন, এবং ইতালি সরকার কেন আপনাকে এই দেশে আশ্রয়ের পারমিশন দিবে? আপনি যে কারণগুলো দিবেন, যে কারণগুলো নর্মালি দিয়ে আবেদন করে, সেই কারণগুলোর মধ্যে অন্যতম হচ্ছে অভাব অনটনের কারণ, মানে আপনি আপনার দেশে অনেক অভাবগ্রস্ত, এই কারণ দেখিয়ে আপনি ইতালিতে আশ্রয় চাইতে পারেন। তারপর আপনার দেশে আপনার বাড়িঘর বন্যায় ভেঙে গেছে, মানে প্রাকৃতিক দুর্যোগ, এই কারণ দেখিয়ে আপনি আশ্রয়ের আবেদন করতে পারেন। তারপর আপনার দেশে আপনি সংখ্যালঘু, হ্যাঁ, আপনি নির্যাতিত এই সংখ্যালঘু হওয়ার কারণে, সেই কারণে আপনি আশ্রয় প্রার্থনা করতে পারেন। তারপর আপনার দেশে যুদ্ধ বিগ্রহ, যুদ্ধের কারণ দেখিয়ে আপনি আশ্রয় প্রার্থনা করতে পারেন। তারপর আপনি আপনার দেশে রাজনীতি করেন, আপনার প্রতিপক্ষ আপনাকে মারতে চায়, এই কারণ দেখিয়ে, মানে এই যে পলিটিক্যাল কারণ, এই কারণ দেখিয়ে আপনি আশ্রয় প্রার্থনা করতে পারেন। এই ধরনের কারণগুলো দেখিয়ে মূলত আসলে আশ্রয় প্রার্থনা করে থাকে বা অ্যাজাইলাম বা কেস মেরে থাকে। এখন যখন আপনি একজন উকিল ধরবেন, তারপর তার সাথে বিস্তারিত আলোচনা করে থানায় গিয়ে, মানে কোয়েস্তরা থানায় গিয়ে হচ্ছে অ্যাজাইলামের আবেদনটা করতে হয়। তারপর আপনার যাবতীয় প্রসেস শুনে, তারপর তারা আপনাকে ফিঙ্গারের একটি অ্যাপয়েন্টমেন্ট দিবে, যে এই ডেটে এসে আপনি ফিঙ্গার দিবেন। ফিঙ্গার দেওয়ার পর 2-3 মাসের মধ্যে আপনি একটি প্রাথমিক হলুদ সৌজন্য, বা যেটাকে বলা হয় পাতা সৌজন্য, যেটা আমরা জানি, যারা পায় তারা মূলত এটাকে পাতা সৌজন্য হিসেবেই জানে, 6 মাস মেয়াদী একটি পাতা সৌজন্য বা হলুদ সৌজন্য পেয়ে যাবেন। যেটা পেলে আপনি ইতালিতে থাকার এবং কাজ করার পারমিশন পেয়ে যাবেন, মানে ওইটা পাওয়ার পর আপনি যে কোনো জায়গায় কাজ করতে পারবেন এবং কন্ট্রাক্টও করতে পারবেন। আচ্ছা, তারপর এই কেসটা কিন্তু চলমান থাকবে। তারপর আপনার মোটামুটি 1 বছরের মধ্যে আপনার কমিশন হবে। হ্যাঁ, কমিশন হচ্ছে আপনাকে ডাকবে আর কি, ডাকার পর আপনাকে আপনার কেস সম্পর্কে, আপনি যে বিষয়ে কেস দিয়েছেন, যে বিষয়ে আশ্রয় চেয়েছেন, যে বিষয়ের যে কারণ দেখিয়ে, সেই কারণ সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করবে বা বিভিন্ন প্রমাণাদি চাইবে যে আসলে কি সত্য কিনা, এটা তারা যাচাই বাছাই করবে। তারপর ফাইনালি আপনার একটা বা 2টা কমিশন পর আপনার রেজাল্ট দিবে। যদি তারা একটা কমিশনে সন্তুষ্ট না হয়, পরবর্তীতে আর একটা কমিশন হতে পারে। তার পরবর্তীতে আপনার মোটামুটি 1.5-2 বছরের মধ্যে তারা একটা ফলাফলে পৌঁছাবে। এখন আপনার এই কেসের বা অ্যাজাইলামের ফলাফল যদি পজিটিভ আসে, তাহলে আপনি 5 বছর মেয়াদি এখানকার যে রেসিডেন্স পারমিট বা পারমিশনের সৌজন্য, বা যদি বলি গ্রিন কার্ড, সেটা পেয়ে যাবেন। এই হচ্ছে প্রসেস।
এখন আপনার এই কেসের রেজাল্ট বা অ্যাজাইলামের রেজাল্ট যদি নেগেটিভ আসে, মানে হচ্ছে ইতালি সরকার যদি আপনাকে এই দেশে আশ্রয়ের যোগ্য মনে না করে, তাহলে কিন্তু আপনাকে এই দেশ থেকে চলে যেতে হবে না। আপনি পুনরায় আপিল করার সুযোগ পাবেন, মানে আপনি পুনরায় আবার আবেদন করার সুযোগ পাবেন। তারপর যদি পরবর্তীতে আপনার পজিটিভ আসতে পারে, নেগেটিভ আসতে পারে, এভাবে যদি দুই তিনবার আপনার নেগেটিভ আসে, তাহলে ফাইনালি কিন্তু আপনাকে এদেশ থেকে চলে যেতে হবে, তারা আপনাকে পাঠিয়ে দিবে। সো এই হচ্ছে অ্যাজাইলামের প্রসেস। এভাবেই কিন্তু আসলে যারা অবৈধভাবে আসে তারা ডকুমেন্টস বা গ্রিন কার্ড পেয়ে থাকে। এবং অবৈধদের এই ইতালির গ্রিন কার্ড বা পারমিটের সৌজন্য বা রেসিডেন্স পারমিট পেতে মোটামুটি দেড় থেকে দুই বছর, অনেক সময় তিন বছরও সময় লাগে। যদি আপনার প্রথমে আপনার নেগেটিভ আসে, পরবর্তীতে আপিল করলে তিন বছর পর্যন্ত সময় লাগতে পারে, আরও বেশিও সময় লাগতে পারে। তবে সর্বনিম্ন দেড় বছর থেকে শুরু করে দুই বছর তিন বছর পর্যন্ত সময় লাগে। আচ্ছা, এখন আরেকটি যে প্রসেস বা ওয়ে আছে সেটা হচ্ছে সানাতোরিয়া। সানাতোরিয়াটা কি? সানাতোরিয়া একটা ইতালিয়ান শব্দ, এটার বাংলা যদি বলি সেটা হচ্ছে সাধারণ ক্ষমা। মানে ইতালিতে যখন অতিরিক্ত অবৈধ বা অনিয়মিত লোকের সংখ্যা বেড়ে যায়, অবৈধ বা অনিয়মিত অভিবাসীদের সংখ্যা বেড়ে যায়, তখন ইতালির সরকার একটা সাধারণ ক্ষমার ঘোষণা দেয়, মানে সানাতোরিয়ার ঘোষণা দিয়ে থাকে তাদের দেশে যে অবৈধ আছে এই অবৈধদের বৈধ করার জন্য, মানে সাধারণ ক্ষমা করে দিবে, এবং সেটা অবশ্যই একটা অর্থের বিনিময়ে। এবং এই সানাতোরিয়ার আবেদন কারা করতে পারবে এখানেও তারা উল্লেখ করে দিয়েছে। আপনাকে অবশ্যই কোনো না কোনো কাজের সঙ্গে যুক্ত থাকতে হবে, এবং আপনাকে ইতালিতে মিনিমাম এক বছর থাকতে হবে। আপনি নতুন আসলেন আর আপনি সানাতোরিয়া ওই সময় আপনি যখন আসলেন আর ওই সময় সানাতোরিয়ার ঘোষণা আসলো, আপনি সানাতোরিয়ার আবেদন করতে পারবেন না? পারবেন না। আপনাকে অবশ্যই ইতালিতে এক বছর মিনিমাম থাকতে হবে এবং কোনো না কোনো কাজের সঙ্গে যুক্ত থাকতে হবে। পরে কিন্তু আপনি চাইলে কোনো না কোনো কাজ না, ব্যাপারটা হচ্ছে যখন ইতালিতে সানাতোরিয়ার ঘোষণাটা আসে তখন ইতালি সরকার ওই কোন কিছু কাজের ক্যাটাগরি দিয়ে দেয়, যারা এই কাজের ক্যাটাগরিতে কাজ করার অভিজ্ঞতা আছে বা কাজ করে, হ্যাঁ, তাদের কিন্তু এই সুযোগটা মূলত দিয়ে থাকে। এবং আমার চেনা জানা অনেকেই কিন্তু এই সানাতোরিয়ার মাধ্যমে ইতালিতে বৈধ ডকুমেন্টস পেয়েছে। সো এ হচ্ছে দুইটি ওয়ে, দুইটি মাধ্যম, দুইটি প্রসেস ইতালিতে অবৈধদের বৈধ হওয়ার, আমার জানা মতে। সো এই সানাতোরিয়া নিয়ে আমি আলাদা একটা ভিডিও করব, যে আসলে সানাতোরিয়া যখন আসে ইতালি সরকার আসলে কী কী রিকোয়ারমেন্ট দিয়ে থাকে সানাতোরিয়ার মাধ্যমে আবেদন করতে, বা ফুল প্রসেসে কত টাকা খরচ হতে পারে, তারপর হচ্ছে আপনার কত দিনের মধ্যে আপনি বৈধ ডকুমেন্টস পেতে পারেন এই সানাতোরিয়ার মাধ্যমে, এটা নিয়ে আলাদা একটা ভিডিও করব। সো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন, আর অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। সো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।